একটা সোজা থাকি। আমি প্রায় মানে 50 বছর বলে ছবি আঁকছি, ছবি এঁকেছি মাঝখানে, সে ছবিগুলো মনের ছবি নয়, লোকের সিনেমার সেটের ছবি, তারপরে বড় বড় প্রজেক্টের ছবি, এগুলো সব আমি করেছি। কিন্তু 50 বছর পরে আমি ছবি আঁকতে বসে আমার মনে হলো সারা পৃথিবীতে কী অশান্তি চলছে, কী দুর্যোগ চলছে, সেটা আমার মনে খুব বেদনা দিয়েছিল। তাই জন্য আমি কিছু কিছু ছবি এঁকেছি যেগুলো আমার ছবি বলে দেখলেই দেখতে পাবেন। হ্যাঁ, আমি নাম বলতে চাই না, ছবিতে দেখলেই বুঝতে পারবেন মানুষের মনের যন্ত্রণা, মানুষের শারীরিক যন্ত্রণা, সমাজের যন্ত্রণা আমি চেষ্টা করি যে ফুটিয়ে তুলতে। এটাই আমার মানে এটা নিজের ছবি আঁকাটা খুব পার্সোনাল জিনিস, মানে লেখার মতো আর কি। তাই সেটা আমি এতদিন করতে পারিনি, কারণ আমার প্রচুর কাজের কাজের মধ্যে থাকি, আমি অন্য ধরনের কাজ করি, থিম পার্ক বানাই, আপনার ফিল্ম সিটি বানাই, বড়ো বড়ো প্রজেক্ট বানাই, রিসর্ট বানাই, হোটেল বানাই। এখন আমি মনে মনে করি নিজের অভিব্যক্তি ব্যাখ্যা করতে চাইছি। সেটাই তো এই এক্সিবিশনের সব থেকে বড় জিনিস। এবং ধন্যবাদ জানাবো শ্রী মনোজ পাল এবং শ্রী নীতিশ রয়কে। শ্রী নীতিশ রয় একজন নিজে শিল্প নির্দেশক হিসেবে বারবারই তিনি নতুন ধরনের কাজ করেছেন শিল্প নির্দেশনার জায়গা থেকে। যদি হয় তিনি প্রথম মানুষ ভারতবর্ষে, তিনি ফিল্ম আমাদের ফিল্ম সিটি তৈরি করেছেন, রামোজি ফিল্ম সিটি, যেটা এশিয়ার গর্ব, যেটা পৃথিবীর গর্ব। এবং সেই রামোজি ফিল্ম সিটিতে কত সিনেমা তৈরি হয়েছে। রিসেন্টলি তিনি মুজিব বলে যে সিনেমাটি, সেটি প্রোডাকশান ডিজাইনিংয়ে ছিলেন, এন্টায়ার আর্ট ডিরেকশন নীতিশ রয়ের করা। এবং 3 বার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, খারিজ ছিল প্রথম ছবি, তারপর মান্ডি, তারপরে তো আমি একটা কথাই বলবো, এক নীতিশবাবু আজকে যে সময়ে দাঁড়িয়ে আজকে ডিজিটাল পেন্টিং দিয়ে আজকে এই অস্থির সময়ের কথা বললেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হয়তো আমরা আমাদের বয়সেও এসে হয়তো এই কঠিন কথাগুলো হয়তো বলতে পারছে না। তাই নীতিশ রয়কে ধন্যবাদ জানাবো, নতুন আঙ্গিকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে পেরেছেন। নীতিশ রায় ইজ এন এনিগমা, আমি আর কি বলবো। প্রতিটা মুহূর্ত আমাকে অবাক করে, আমি যেটা বলছিলাম সারপ্রাইজ দেয় আমাকে। একটা সময় আমি ওনাকে একটা খুব বিখ্যাত আর্ট ডিরেক্টর হিসেবে দেখেছি, কারণ ওনার বেড়ে ওঠাটা অ্যাজ এন আর্ট ডিরেক্টর আমি সব সময় সঙ্গে ছিলাম, কিন্তু অ্যাজ এন আর্টিস্ট মানে নিজে আমি যখন আমার সাথে ওনার দেখা হয় তখন আমি জানতাম যে উনি আর্ট কলেজের স্টুডেন্ট, তখন আর্ট কলেজ থেকে বেরিয়েছে, ভালো পেন্টিং করেন, কিন্তু কোনোদিনও পেন্টিং করতে দেখিনি। এত বছর বাদে উনি হঠাৎ করে ঠিক করলেন আমি পেন্টিং করব, এটা আমাকে অবাক করে দিয়েছে। একটা মানুষ 50 বছর বাদে যদি ঠিক করে আমি পেন্টিং করব, সেটা কি মানে সেই হ্যাবিটটা বা সেই প্র্যাকটিসটা করতে পারবেন উনি, আমাকে অবাক করে দিয়েছে। মানে যেটাই অ্যাটেম্প করে এত সূক্ষ্ম হয়, সেটা এত সুন্দর হয়, তো মানে হ্যাটস অফ বলতে হবে, হ্যাটস অফ টু নীতিশ রায়। এটা তো আর্টিস্টের এক্সপ্রেশন, মানে মণিপুরের ঘটনাগুলো আমি জানি যে নীতিশকে খুব ডিস্টার্ব করেছিল, খুবই মানে সে কটা দিন, যে কটা দিন মানে ঘটনাগুলো পেপারে বেরোতো বা ডিজিটাল নিউজে বেরোতো, সারাক্ষণ ওটা নিয়েই থাকতো আর খুব কষ্ট পেয়েছিল আমি জানি। মানে মানুষগুলো যে কষ্ট পায়, শুধু মণিপুর বলবো না, সারা পৃথিবীতে যারা আজকে প্যালেস্টাইন আর ইসরায়েলের যে যুদ্ধটা চলছে সেটাও খুব কষ্টদায়ক আর কি। মানুষ সেন্সিটিভ যারা তাদের তো খুব নাড়া দেয় আর কি। আর মনে করি নীতিশ অ্যাজ এন আর্টিস্ট ইজ এ ভেরি সেন্সিটিভ পার্সন, তো সেটা হঠাৎ করে মনে হলো যে এইভাবে যদি আমি এক্সপ্রেস করি আমার বেদনাটা, আমার কথাটা, আমার বক্তব্যটা যদি আমি এইভাবে রাখতে পারি, বলে তিনি আবার পেন্টিং শুরু করলেন। এই পেন্টিং দিয়ে ওনার বক্তব্য রাখতে চেষ্টা করেছি। আসলে সিনেমা দেখা হচ্ছে আমার পাস টাইম নয়, প্যাশন। আমি রোজ সিনেমা দেখি 16 বছর বয়স থেকে, তো অনেক দিন ধরে ছবি আঁকছি। স্বাভাবিকভাবে সবাই যেভাবে কনভেনশনাল সিস্টেমে ছবি আঁকে অন ক্যানভাস, আমিও সেরকম বহুদিন এঁকেছি, ছবি দেখিয়েছি সারা ভারতবর্ষে অনেক জায়গাতেই দেখেছি। তো এই প্যান্ডামিকের সময় থেকে আমার মনে হলো যে
আমার যেটা সব থেকে বড় প্যাশান সিনেমা দেখা, তার উপর কেন ছবি করব না। তো এই সিরিজটা শুধু সিনেমার উপর করেছি, ওয়ার্ল্ড সিনেমা। এতে অনেক ছবি আছে যা আমাদের দেশে সাধারণত দেখা যায় না, সহজলভ্য নয়। আমি দেখেছি, আমি দেখতে ভালোবাসি বলে, এবং আমি সেইভাবে জোগাড়ও করি যে এই ছবি দেখব। আমার এটা মনে হয়েছে যে এই সাত দিন যে আমি ছবি দেখাবো, এটা ডিজিটাল ছবি, ডিজিটালই দেখাবো। সেই জন্য আমি গোটা ব্যাপারটা মূলত অনস্ক্রিন রেখেছি। তো এই যে স্ক্রিনে আমি এই ব্যাপারটা করছি, এটা যদি দেখানো হয় একটু বেশি ভালো হবে বলে আমার মনে হয়। এভাবে ছবিতে আমরা দেখি, এইগুলো আমি প্রিন্ট করে দেখেছি মাত্র কয়েকটা, 100টা ছবি এই সিরিজে আমি এঁকেছিলাম, তার গোটা 40 আমি এখানে দেখিয়েছি, এবং অন ক্যানভাস প্রিন্ট করেছি মাত্র 7। শুধু এটা বোঝাবার জন্য এরকমভাবে করা যায়। আমার ব্যক্তিগত ধারণা, মতবিরোধ থাকবেই, যে পৃথিবী যেমন ক্রমশ বদলাচ্ছে ডিজিটালি, ছবি আঁকাও ডিজিটালি বদলাতে বাধ্য। আমি 15 আগে ডিজিটাল পেন্টিং শুরু করেছিলাম, এবং আমি ঠিক করেছি বাকিটা ডিজিটালি করব। এবং এই ভার্চুয়াল পেন্ট, ভার্চুয়াল ব্রাশ, ভার্চুয়াল ক্যানভাস, এইটাই আমাদের ভবিষ্যৎ। এটা ধরে নিয়ে কাজ করবো, এটাই আমার টুল। এটাই বলা আছে। আর মানে ক্যানভাস থেকে ডিজিটালি আসা, মানে বদলানোর এই চেঞ্জিংটা, দুটো কারণ আছে। একটা হচ্ছে যে বোম্বেতে আমরা খুব ছোটো ছোটো জায়গায় থাকি, আমার ক্যানভাস রাখার জন্য জায়গা একদম ভরে গেছে, খাটের নিচেও আর জায়গা নেই। তো ডিজিটালি করার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে আমি ওটা ডেটাটা হার্ড ডিস্কে রাখতে পারি, আমার খুশি মতো আমি সিলেক্ট করতে পারি, এতগুলো ছবি এঁকেছি তার মধ্যে এইগুলো দেখাবো, খুব সহজ, এবং সেগুলো এখানে প্রিন্ট করতে পারি। এবং ডিজিটালি পেন্ট করার একটা বিরাট সব সুবিধে, সেটা হচ্ছে ওতে একটা আন্ডু অপশান থাকে, যেটা ছবি আঁকতে গিয়ে আমরা বাসে করতে পারি। হ্যাঁ, পারতে পারি না বলবো না, তাকে আবার পেন্ট করো, প্রাইমার করো, সেখানটা বরং করো, কিন্তু ডিজিটালি করলে ওই অ্যাডভান্টেজ। ডিজিটালি আমি ব্রাশটাই ব্যবহার করছি, পেন্সিলটাই ব্যবহার করছি, এবং আমার এটা ব্যক্তিগতভাবে সম্পূর্ণ, বুড়ো হচ্ছে তো চোখের জোর কমছে, এখন বুঝতে পারি ভাগ্যিস আমি ডিজিটালি কনভার্ট করেছিলাম। এইগুলো হাতে মেজার করতে এবং চোখে দেখতে আমার অনেক বেশি পরিশ্রম হতো, সেটা একটু কমে, তাতে ছবিটার কোনো ক্ষতি হয় না। ছবিটা হচ্ছে ভিজুয়াল, যেটা আমি দেখবো সেটা কোন মাধ্যমে করেছি এটা কোনো ব্যাপার না, কারণ প্রথম যখন ছবি আঁকা শুরু হয় তখন মানুষ কথা বলতে শেখে নি। আলতেমিরা গুহায় বা এসব পুরনো জায়গায় যেখানে ছবি আঁকা হয়েছে, তার একটা পারপাস ছিল যে আচ্ছা ঠিক আছে আমরা শিকার করতে যাবো, এইরকম করলে শিকারটা ভালো হবে, সেটাও ছবি, সেখানে একটা ন্যারেশন আছে। আজকের ছবিতে এসেও আমাদের একটা ন্যারেশন আছে, ওটা বাদ দিয়ে আমরা ছবি আঁকতে পারি না, কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট ন্যাকশন হলো ন্যারেশন, ওটাকে বাদ দিয়ে যেতে পারি না। তাহলে ছবিটা কিন্তু সবই থাকছে, আমি কোন মাধ্যমে করছি ওটা কোনো ব্যাপার না, সিনেমা সিনেমাই থাকছে, আমি ওটিটি দেখছি না হলে গিয়ে দেখছি, ইমেটেরিয়াল। আমি যখন গান শুনছি ওটা আমি 78 আরপিএমের ডিস্কে দেখছি, শুনছি, ক্যাসেটে শুনেছিলাম না ডাউনলোড করে শুনছি, গানটা কিন্তু গানই থাকছে। আমার মনে হয় এটা আমাদের বুঝতে হবে, এটাই আমাদের ভবিষ্যৎ।